Hey guys, what's up and welcome to Swamp of the Show. So guys, কালকে আমরা মারাত্মক জিনিস নিয়ে ডিসকাশন করেছি আর হ্যাঁ আজকেও অনেক কিছু ডিসকাশন হয়েছে আর কালকে বেসিক্যালি দুটো ভিডিও এসেছিল তোমরা দেখেইছো হ্যাঁ একটাতে তো আমরা ডিসকাশন করেছিলাম যে সেথ রলিন্সের ক্যারেক্টার নিয়ে যে হ্যাঁ যেরকম হবে সেথ রলিন্স ভাই কোথা থেকে উড়ে এসে জুড়ে বসতে এরকম বলতে গেলে চলছিল একটা ট্রায়ো স্টোরি লাইন যে হ্যাঁ রোবিন রেন্স রক কোডি রোডস তার মাঝখানে সেথ রলিন্স ঢুকে পড়লো আর সেথ রলিন্স হতে চায় কোডি রোডসের শিল্ড তো এটাই সব থেকে বড় ব্যাপার হ্যাঁ প্রচুর জন দেখো আমরাও শুরু শুরুতে ভাবছিলাম যে ভাই সেথ রলিন্সকে কি জন্য ইনপুট দেওয়া হচ্ছে তাহলে কি আমরা একটা ট্যাগ টিম ম্যাচ পেতে চলেছি রসলমেনিয়া সেটারও প্রচুর চান্সেস কম অলরেডি আমি ডিসকাশন করেছি এরকম কি করে হতে পারে যে তিনজন সুপারস্টার ডাবল ডিউটি করছে এটা তো খুবই আজব লাগবে কিন্তু হ্যাঁ অনেক কিছু হতেই পারে যেমন তোমাদের মনে আছে রসলমেনিয়া 30 ডেনিয়েল ব্রাইন দুটো ম্যাচ খেলেছিল মানে মেইন ইভেন্টে যাওয়ার জন্য তাকে একটা ম্যাচ খেলতে হয়েছিল কিন্তু এখানে তো ওরকম সিনারিও হবে না কিন্তু হ্যাঁ অনেক কিছু হতেই পারে কিন্তু মেজর যে ডিসকাশনটা আমরা সেখানে করেছিলাম যে হতে পারে গাইস সেথ রলিন্স নিজের ওয়ার্ল্ড লিগের টাইটেল হেরে যাওয়ার পরে সেই ফ্রাস্ট্রেশন হয়তো কোডি রোডসের ওপর বের করে দিল আর কোডি রোডসের এই ফিনিশ দ্য স্টোরি আনফিনিশ থেকে গেল কিন্তু হ্যাঁ যে স্টোরি আনফিনিশ ছিল তাহলে হয়তো সেটাকেই ডাব্লিউডাব্লিউই হয়তো ফিনিশ করবে যেরকম আমরা লাস্ট টাইম দেখেছিলাম যে সেথ রলিন্স অ্যাটাক করেছিল হেল ইন এ সেল এর পরে রতে কোডি রোডসের ওপর আর তারপরে কোডি রোডসের ইনজুরিটা দেখানো হয়েছিল তো সেই স্টোরিকে ফিনিশ করবে সেথ রলিন্স কোডি রোডসের রাইভালরি দি এন্ড হবে যেমন আমরা কোডি রোডসের ব্রক লেসনারের রাইভালরি দি এন্ড হতে দেখেছি তো ওরকম ব্যাপার তো এটাও কিন্তু হতে পারে সেখান দিয়ে এই যে দেখো প্রচুর জন্য অনেক কথা বলছে এই যে সেথ রলিন্স বলেছে কোডি রোডসের শিল্ড হবে অ্যাকচুয়ালি আমরা জানি যে সেথ রলিন্স তো ভাই শিল্ড বলতে তো কি বোঝাতে চেয়েছে অবভিয়াসলি সেই ট্রায়ো সেই শিল্ড মানে তো অবভিয়াসলি রোমান রেন্সকে ইন্ডিকেট করেছে তো এখানে এটাও হতে পারে যে সেথ রলিন্স অ্যাকচুয়ালি রোমান রেন্সের সাপোর্টে দেখো আমার মনে হয় যে সেথ রলিন্স পুরো রোমান রেন্সের সাপোর্টে চলে যাবে কারণ রোমান রেন্স আর রকের যে ডুওটা যে গ্যাংস্টার যে ফিল্ডটা দিচ্ছে ওটা সেপারেট সেথ রলিন্সের সেপারেট ক্যারেক্টার কারণ সেথ রলিন্স স্টিল রোমান রেন্সের উপর মানে ওরকম কিছু নয় তো সেটা বোঝাই যাচ্ছে হ্যাঁ রোমান রেন্সকে পছন্দ করে না তো সেক্ষেত্রে রোমান রেন্সের সাপোর্টে সেথ রলিন্স কখনোই যাবে না কিন্তু হ্যাঁ কোডি রোডসের এগেনস্টে চলে যাওয়া কোডি রোডসের উপর খেপে যাওয়ার অবভিয়াসলি এটা অনলি লিড করবে যেমন তোমাদের মনে হচ্ছে সেই সেথ রলিন্স সে অ্যাটাক করেছিল এজের ওপর সেই মানি দ্য ব্যাঙ্ক হেরে গেছিলো তারপরে সে রোমান রেন্স এজের ম্যাচ তার মাঝখানে হঠাৎ করে ইন্টারফেয়ার হওয়া তারপরে সে অ্যাটাক করা তো এরকম সিনারিও প্রচুর চান্স আছে এরকম হতে পারে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে হ্যাঁ এই লজিকটাও কিন্তু আসতে পারে যে হ্যাঁ ডাব্লিউডাব্লিউই হয়তো দেখিয়ে দিল যে হ্যাঁ সেথ রলিন্স হয়তো সাডেনলি কোডি রোডসের উপর টার্ন করলো আর এখান দিয়ে স্টোরি লাইন নেক্সট লেভেল যাবে হ্যাঁ কোডি রোডস ব্যর্থ হলো রসলমেনিয়ায় ঠিকই কিন্তু তারপরেও তো কোডি রোডসকে টানতে হবে তো সেখান দিয়ে এই স্টোরি লাইনও যথেষ্ট পারফেক্ট হতে পারে তার থেকে শুরু করে আমরা রামায়ণকে নিয়েও কথা বলেছিলাম আর অবভিয়াসলি দেখো যেরকমের সিনারিও চলছে তারা কি সত্যি দলে কোডি রোডস হারাতে চলেছে রোমান রেন্স তো সেটাও সব থেকে বড় ব্যাপার যেরকমের সিনারিও এগোচ্ছে যে স্টোরি লাইনটা বিল্ড হয়েছে তাহলে সেটাও কিন্তু নেক্সট লেভেলে কিন্তু হ্যাঁ সেখানেও প্রচুর ক্রিটিসিজম আছে প্রচুর ফ্যান্সরা কথা বলেছে যে হ্যাঁ ভাই এই যে কোডি রোডসের যে এই ক্যারেক্টারটা এটা জাস্ট জন সিনা দ্য বিগ ডগ রোমান রেন্সের কম্বিনেশনে বানানো হয়েছে আর অবভিয়াসলি দেখো জন সিনাকে আমরা যেরকমভাবে দেখে এসেছি বিগ ডগ রোমান রেন্সকে যেরকমভাবে ফ্যান্সরা হেট করেছিল কোডি রোডস যেরকমভাবে নিজেকে হিরো বানাচ্ছে তো এটাও প্রচুর ফ্যান্সরা হেট করবে আর ধীরে ধীরে ফ্যান্সরা বোর হয়ে যাবে যে হ্যাঁ এই ফিনিশ দ্য স্টোরি যে স্টোরি লাইনটা চলছে এটা যখন এন্ড হয়ে যাবে যখন কোডি রোডস চ্যাম্পিয়ন হয়ে যাবে তখন কোডি রোডসকে আর কেউ পছন্দ করবে না কোডি রোডসকে আর দেখতে কেউ পছন্দ করবে না কোডি রোডসের তারপর স্টোরি লাইন কী হবে ইভেন কোডি রোডস যে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ মানে আনডিসপিউটেড টাইটেল এটা জেতার পরে সেই প্রেস্টিজটা আর এই টাইটেলে রাখবে না কারণ রোমান রেন্স এর ট্রাইবাল চিফ ক্যারেক্টারটা এই টাইটেলের মধ্যে দিয়ে ইনক্লুড হয়েছে টাইটেলটাকে যে প্রেস্টিজ দিয়েছে তো সেটা সঙ্গে সঙ্গে নেমে যাবে যে মেন ইভেন্ট ক্লাসিক যে টাইটেল বানানো হয়েছে তো এটা পুরো তছনছ হয়ে যাবে তো সেটাও প্রচুর ফ্যান্সরা কথা বলেছে তো তার উপর আমরা ডিসকাশন করেছি সুপারস্টার ক্রিটিসিজমে আজকে অলরেডি ডিসকাশন হয়েছে কিন্তু এই ভিডিওতে আমরা কথা বলবো যে কালকে স্ম্যাকডাউনকে নিয়ে হ্যাঁ কালকে স্ম্যাকডাউনে অবভিয়াসলি ওমেন্স ডিভিশন থেকে প্রচুর ম্যাচ আছে যে হ্যাঁ কারা কোয়ালিফাই করতে চলেছে এলিমিনেশন চেম্বারের জন্য এবার প্রচুর ফ্যান্সরা এখানে কথা বলছে ভাই জেট কার্গিল নেই কেন দেখো জেট কার্গিলের না থাকার আমার মনে হয় যে মেজর রিজন হচ্ছে তাকে স্ট্রং বুক করা সেক্ষেত্রে যদি জেট কার্গিল থাকে আর সেক্ষেত্রে এলিমিনেশন চেম্বারে হেরে গেল পিন হয়ে গেল তো সেটা খুবই আজব হবে তো তাই জন্যই হয়তো জেট কার্গিলকে হয়তো সাইডে রেখেছে যে হ্যাঁ তাকে একটা বড় ম্যাচ দেবার অবভিয়াসলি তার তো ডেবিউ ম্যাচ না রয়্যাল রাম্বল তো জাস্ট এজ এ পার্টিসিপেট করা কিন্তু মেন ডেবিউ ম্যাচ তো সেটা অবভিয়াসলি যদি এলিমিনেশন চেম্বার হয় সেটা আজব হবে তো সেক্ষেত্রে হয়তো জেট কার্গিলের ফার্স্ট ওয়ান ম্যাচই হয়তো
রসলমেনিয়া হলো তো সেটাও সবথেকে থান্ডারাস, আর সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে জেড কার্গিল ভার্সেস বিয়াঙ্কা বেলের একটা ক্লাসিক ফিউড ডাব্লিউডব্লিউই প্রিপেয়ার করবে। তো সেটা আমার মনে হয় যে লিড করবে যে হ্যাঁ বিয়াঙ্কা বেলের এলিমিনেশন চেম্বারে হেরে গেল, তো তারপরে বিয়াঙ্কা বেলের কাকে ফেস করছে তো সেটাকে নিয়ে স্টোরি লাইন চলবে, তো সেটাও মনে হয় যে সবথেকে ক্লাসিক হতে পারে। কিন্তু হ্যাঁ মেজর যেটা ভাই, যেটা মেজর সেটা হচ্ছে যে যেরকমভাবে হাই বিল্ড করা হয়েছে কালকে স্ম্যাকডাউনকে নিয়ে, যে হ্যাঁ রোমান রেইনস আর রক একসাথে অ্যাপিয়ারেন্স দিতে চলেছে স্ম্যাকডাউনে থাকছে, যেরকমভাবে পল হেমেন ট্রিপল এইচকে বলেছে, তো ওটাও কিন্তু নেক্সট লেভেল। আর আমরা লাস্ট স্ম্যাকডাউনে কীরকম দেখেছিলাম যে ট্রিপল এইচ কীরকমভাবে বলেছিল যে যাই আস না, তুই কোথা থেকে এসেছিস বা তুই কোথায় বসে আছিস, এখানে আমি মেইন ইভেন্ট ঠিক করেছি, তো এটাই এটাই অফিসিয়াল, তো এখানে কোনো নর্চার হবে না। অবভিয়াসলি মেইন ইভেন্ট সেট হয়ে গেছে, এটা অফিসিয়াল হয়ে গেছে, রোমান রেইনস নিজে আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ডিপেন্ড করবে এগেনস্ট দ্য আমেরিকান নাইটমেয়ার কোডি রোডস, যে রয়্যাল রাম্বল ব্যাক টু ব্যাক জিতেছে। তো এটাই ক্লিয়ার, কোডি রোডস মুখ থেকে যখনই বলেছে যে হ্যাঁ আমি রোমান রেইনসকেই ফেস করবো, যাই আসে না যে তুমি কি পট্টি পরিয়েছো যে স্ম্যাকডাউনে বলেছিল যে রসলমেনিয়া নয়, কিন্তু প্রেস কনফারেন্সে তুমি যখন বলে দিয়েছে যে রোমান রেইনসকেই ফেস করবে রসলমেনিয়া, তো এটাই ক্লিয়ার। তো ঘন্টা যা আসে তুমি কি ফিক্স করার কথা বলছো, হ্যাঁ রক তো বলেছিল যে তুই মাল ফিক্স কর, ও আমার ফ্যামিলি তুলে কথা বলছে, এটা ঠিক নয়, তো এরকমভাবে সিনারিও চলেছে, কিন্তু ইটস অল অ্যাবাউট যে একটা হিউজ টেনশন কাজ করছে। আর এই টেনশনটা কি তাহলে ট্রিপল এইচ আর রকের মধ্যে হবে? এবার দেখো সিনারিও অনেক কিছু আছে, ইভেন আমরা তো অলরেডি প্রচুর রিপোর্ট পাচ্ছিলাম যে হ্যাঁ ট্রিপল এইচের তো কোনো চান্সেস নেই যে হ্যাঁ আবার ইন রিং রিটার্ন করা, তো সেক্ষেত্রে তো মানে ধামাকাই ধামাকা হয়ে যেত। কিন্তু হ্যাঁ প্রচুর জন এখানে এক্সপেক্ট করছে যে হ্যাঁ নতুন এমন কেউ কি চলে আসবে, ইভেন কিছু জন বলছে স্টোন গোল, তো দেখো আমি ওই সবকে সাইডে রাখছি, কারণ যেরকমভাবে অ্যাঙ্গেল চলেছে যেরকমভাবে দেখেছি তো আইরত এরকম ট্যাকটিভ ম্যাচ বিল্ড হবে অথবা এখানে কিছু খিচুড়ি পাবে। বাট গাইস এখানে সিনারিও কিন্তু অনেক কিছু আছে, প্লাস হচ্ছে তোমরা যেমন দেখতে পাচ্ছ হ্যাঁ ট্রিপল এইচের সাইডে, দেখো ট্রিপল এইচ স্টেপ আপ করবে না এটা আমরা জানি, কিন্তু ট্রিপল এইচের সাইডে আছে স্ম্যাকডাউন জেনারেল ম্যানেজার নিক ওডিস, আর নিক ওডিস যেরকমভাবে রোমান রেইনসের উপর খাপ্পা থাকে সেই রয়্যাল রাম্বলের টাইম থেকে, তো সেখান দিয়ে বোঝা যাচ্ছে নিক ওডিস এখানে কিছু না কিছু তো করবে। আর রকের পুরো নজর চলে যাবে নিক ওডিসের উপরে যে তুই কোথা থেকে চলে আসলি, একে তো মাল আমি পুরনো সম্পর্ক এরকম বলতে গেলে পুরনো শত্রুতা, কিন্তু তুই কোথা থেকে হাজির হলি যে তুই এত কথা বলছিস, তো সিনারিও কিন্তু এখানেও কিন্তু নেক্সট লেভেল যেতে চলেছে। আর অবভিয়াসলি আমার মনে হচ্ছে হ্যাঁ এই যে মানে সিনারিওটা যেটা চলবে যে হ্যাঁ রোমান রেইনস আর রক রিংয়ের ওপর রয়েছে, আর রক আমার মনে হয় যে ডাইরেক্ট মানে ডাকবে ট্রিপল এইচকে, বা ধরো ট্রিপল এইচ যদি নাও আসে তো সেক্ষেত্রে নিক ওডিস আসবে বলবে যে হ্যাঁ আমি স্ম্যাকডাউন জেনারেল ম্যানেজার তো আমি প্রেজেন্ট আছি, তো এখানে রক বলবে যে কী করে এই ম্যাচটা সেট হতে পারে, রোমান রেইনস আর কোডি রোডসের ম্যাচ কী করে সেট হতে পারে যেখানে আমি আছি, আমি বলেছি যে হ্যাঁ রোমান রেইনস আর রকের ম্যাচ হবে, এটা আমাদের একটা ঐতিহ্যর ম্যাচ, এটা আমাদের ফ্যামিলি ঐতিহ্যর ম্যাচ, তো এই ম্যাচটা হতেই হবে। এখানে ঘন্টা যে আসছে কে এক রয়্যাল রাম্বল জিতেছে, এখানে কে কান্নাকাটি করছে, কোন বাচ্চা কান্নাকাটি করছে, কোন বাচ্চাদেরকে এখানে খুশি করানো হচ্ছে না, এখানে আমরা বেস্টটা দেবো, এটা ইটস ইজ বেস্ট ফর বিজনেস, এটা সব থেকে বড়ো মানি মেকিং ম্যাচ। তো এখান দিয়ে কিন্তু রকের সিনারিও আলাদাই দিকে যাবে। আর অবভিয়াসলি এই মুহূর্তে নিক ওডিস কী করছে, ভাই সিরিয়াসলি বলতে গেলে এই মুহূর্তে ভাই রকের যে হিল ক্যারেক্টারটা রয়েছে, আর অবভিয়াসলি প্রচুর ফ্যান্সরা এখানে চাইবে যে রক আর রোমান রেইনস এই ডুওটা বিল্ড হতে। আর সত্যি বলতে গেলে হ্যাঁ তোমরা যদি এখানে বলো যে তাহলে কি এই স্ম্যাকডাউনে কোডি রোডস আর স্টেথ রোলিন্সেরও কি সারপ্রাইজ অ্যাপিয়ারেন্স হবে, দেখো কিছু বলা যাচ্ছে না, মেবি আমার মনে হয় না হবে, কারণ ডাব্লিউডাব্লিউই এটাকে ওয়েট করিয়ে রাখতে পারে। বা দেখো অনেক ফ্যান্সরা এখানে কথা বলছে যে এই যে গ্রেসন অয়েলার যে অয়েলার এফেক্ট এলিমিনেশন চেম্বারে হতে চলেছে, যেখানে অবভিয়াসলি স্টেথ রোলিন্স আর কোডি রোডস অ্যাজ এ গেস্ট আছে, তো এখানে তো বুঝতেই পারছে এই গেস্ট বানানোর মেন কারণ এটা নয় যে হ্যাঁ তাদের মধ্যে কী যুগলবন্দি, তাদের মধ্যে আবার একটা প্রোমো সেগমেন্ট, শুধু তাই না এখানে জাস্ট টানাটানি হবে, এখানে গ্রেসন অয়েল আর অস্টিন থিওরি দুজন মিলে পেছনে লাগবে, সেখান থেকে একটা মারামারি হবে, ফাইনালি আমরা দেখতে পাবো যে হ্যাঁ কোডি রোডস আর স্টেথ রোলিন্স সেম পেজে রয়েছে, তো সেইটাই ফিল করাবে আর কিছু না, যে এরা যে স্টেথ রোলিন্সে বলেছে যে আমি তোর শিল্ড হবো, তো এটাই একটা ফিল দেবে। কিন্তু এখানে কি কাহানিতে টুইস্ট আসতে পারে যে ডাব্লিউডব্লিউই হয়তো দেখিয়ে দিলে যে হ্যাঁ রোমান রেইনস আর রক তো আছে ঠিক আছে, হঠাৎ করে গ্রেসন অয়েলার আর অস্টিন থিওরি হয়তো ইন্টারাপ্ট করে দিল তাদেরকে, আর এখান দিয়ে হয়তো রক বলবে যে তুই তো মাল ওই দুজনকে ইনভাইট করেছিস না তোর গ্রেসন অয়েলারের এফেক্টে, তো আমাদেরকেও ইনভাইট করা, আমরা দেখতে চাই যে ওরা দুজন কী করে নেবে, ওরা তো নিজেদেরকে মনে করছে অনেক কিছু, ওরা দেখিয়ে দিচ্ছে ওরা আমাদেরকে আটকাতে পারবে কি না, তো এই সিচুয়েশনটাও কিন্তু হতে পারে। আর মেবি গাইজ এটা হতে পারে যে এই যে গ্রেসন অয়েলার এফেক্ট, এখানেই হয়তো চারজনের একটা ফেস টু ফেস বিল্ড আপ হতে পারে। হ্যাঁ শুরুতে ডাব্লিউডাব্লিউই আঁচ দেয়নি, এটার মেজর কারণই হচ্ছে যে একটা লজিক তো থাকা দরকার, তো সেক্ষেত্রে দেখো
সেথ রলিন্স আর কোডি রোসের অবভিয়াসলি একদিক দিয়ে যেরকম আমরা রতে প্রোমো দেখেছি তো সেখান দিয়ে গ্রেসন অয়েলারের অয়েলার এফেক্টটা আসছে সেটা ঠিক আছে, কিন্তু রোমান রেন্স আর রক কেন অ্যাকসেপ্ট করবে ভাই অয়েলার এফেক্ট? মালো কে যে আমি ওর শোতে যাবো, আমরা কেন যাবো? তো সেখান দিয়ে এটাও লিড করতে পারে যে কালকে ম্যাকডোনে হয়তো রক হয়তো বলবে যে হ্যাঁ আমরা দুজন তোর অয়েলার এফেক্টে যাবো, আর আমরাও দেখে নেবো যে ওরা দুজন এত যে বকে যাচ্ছে, তো আমাদের সামনাসামনি বলে দেখার এই জয়েন্ট ফোর্সের সামনে দাঁড়িয়ে দেখ। তো এই সিচুয়েশনে কিন্তু কালকে হতে পারে, কিন্তু হ্যাঁ যদি তোমরা ভাবো যে এখান থেকে ট্যাগ টিম ম্যাচটা বিল্ড হবে, আমার মনে হয় যদি ট্যাগ টিম ম্যাচটা বিল্ড হয় তাহলে সেটা অনলি পসিবল যে এলিমিনেশন চেম্বারেই হবে। কারণ তোমাদের মনে আছে সেই যখন ব্লাড লাইন সিভিল ওয়ার বিল্ড হয়েছিল, তোমরা জানি যে কিরকম সিনারিও হয়েছিল সেই স্ম্যাকডাউনে, যখন সেই জেউসও বলেছিল যে আমিও বেরিয়ে যাচ্ছি বলে সেই সুপার কিক মারা রোমান রেন্সকে, সেখান দিয়ে এরকমভাবে ফিল এসেছিল উসোসরা একদিকে সোলো সিকো উল্টে পড়ে আছে, রোমান রেন্স উল্টে পড়ে আছে, তো সিনারিও ওখান দিয়ে যে হ্যাঁ ব্লাড লাইন সিভিল ওয়ার বিল্ড হয়েছিল, তো এরকম ফিল হতে হবে। আর অবভিয়াসলি ওটা নয়তো স্ম্যাকডাউনে হয়েছিল, কিন্তু এটা যেহেতু রেসলম্যানিয়ার জন্য বড় ম্যাচ, তো সেক্ষেত্রে এটা যদি এলিমিনেশন চেম্বারে হয় তাহলে সেটাও খুবই ক্লাসিক হবে। আমার মনে হয় যে এলিমিনেশন চেম্বারে একটা মেজর অ্যাট্রাকশন খুব দরকার। সেক্ষেত্রে দেখো এখনও তো বোঝা যাচ্ছে না যে মেন ইভেন্ট কোনটা হবে, কি ওমেন্স এলিমিনেশন চেম্বার ম্যাচ হবে নাকি মেন্স এলিমিনেশন চেম্বার ম্যাচ হবে, তো সেটা বোঝা যাচ্ছে না। সেক্ষেত্রে আমার মনে হয় যে এই ওয়েলার এফেক্টকে ডাব্লিউডাব্লিউই হয়তো মেন ইভেন্টে আনতে পারে। সেক্ষেত্রে ভাবো দেখো এটাও তো মাথায় রাখতে হবে ভাই, গ্রেসন ওয়েলার যে অস্ট্রেলিয়ার সুপারস্টার তাকেও একটা বড় কিছুতে একটা এঙ্গেজ রাখতে হবে না, নয়তো খুব আজব লাগবে যে হ্যাঁ ওই সুপারস্টারকে এত চান্স দেওয়া হয়, এত তো সুপারস্টার সামনে নিয়ে আসা হয়, লাস্ট টাইম আমরা জন সিনার সামনে এদের সামনে কত কিছু দেখেছি, তো সেক্ষেত্রে এটাও একটা খুবই বড় ব্যাপার। তো আমার তো মনে হচ্ছে যে এই অয়েলার এফেক্টই হয়তো একটা আলাদাই লেভেলে ফিল দেবে, আর মেবি গাইস এলিমিনেশন চেম্বারে এই টক শো, ভাবো একটা টক শো মেইন ইভেন্ট করছে, তো এটাও কিন্তু খুবই স্পেশাল হতে পারে। তোমাদের কি মনে হয় গাইস, তোমার সঙ্গে আমি নিয়ে আসতে পারি? সিরিয়াসলি দেখো অনেক কিছু কালকে স্ম্যাকডাউনে হবে, স্ম্যাকডাউনে এটাও হতে পারে যে অয়েলার এফেক্টকে পুরো একটা দুপক্ষকে দাঁড় করানো, দুপক্ষের মুখোমুখি এটাও একটা ফিল করাতে পারে। তার থেকে শুরু করে হয়তো অবভিয়াসলি রক হয়তো ট্রিপল এইচের উপর খেপে যাবে, ট্রিপল এইচকে বলবে তুই আমার কেন এই ম্যাচটা সেট করে দিয়েছি। আর এখান দিয়ে অনেক সিনারিও আমি আগেও বলেছিলাম যে মেবি হতে পারে ট্রিপল এইচ হয়তো সেট করে দিল রক আর কোডি রোডসের ম্যাচ, আর দেখ দেখা তোর তুই সহজে এই ম্যাচটা পাবি না, তো তুই কোডি রোডসকে হারা, যেহেতু কোডি রোডস রয়্যাল রাম্বল উইনার, তো তাকে হারিয়ে তুই রোমান রেন্সকে ফেস করবি। তো সিনারিও কিন্তু অনেক অ্যাঙ্গেল দিতে পারে। আর অবভিয়াসলি দেখো এখানে অনেক কিছু তো রয়েছে, অনেক কিছু ডিসকাশন করা যায়, তার মাঝখানে অবভিয়াসলি বলা থাকে যে রোমান রেন্স আর রকের নিজেদের এঙ্গেজমেন্ট কী থাকবে, অবভিয়াসলি এদের মধ্যে কি কোনো ইগো ক্লাশ হবে, যে টু হেড অফ দ্য টেবিল এরকম ফেস টু ফেস কি কোনো একটা ক্লাশ হবে, তো সেটাও সব থেকে বড় ব্যাপার। তো অনেক সিনারিও রয়েছে। আর কালকে স্ম্যাকডাউন অবভিয়াসলি একটা প্রিমিয়াম লাইভ ইভেন্টের মতো ফিল দিচ্ছে, অবভিয়াসলি রক আছে সেটা তো বড় ব্যাপার বটেই, কিন্তু মাঝখানে যে এই যে মানে গোড়ায় গন্ডগোল সিন চলছে সেটা এটাও সব থেকে বড় ব্যাপার। তবে অনেক কিছু তো আমরাও ডিসকাশন করবো, আমরাও কালকে ফিল করবো কালকে স্ম্যাকডাউনকে নিয়ে। তোমাদের কি মনে হয়, তোমার সঙ্গে আমরা দেখা হবে নেক্সট এপিসোডে।